দেখো আমি একটা কথাই বলবো, ওই ছাননি ছাগনি না কি কাচড়িওয়ালা, ও থেকে 10 গুণ 20 গুণ যতই বলো তত ভালো। ওখানে আমি আর জীবনে যাব না, মানে কি যে খেতে। মেন কথা আমার প্রথমে ব্যবহারে, উনি যা ব্যবহার করলো আমার ওখানে খাওয়া দাওয়া পেট ভরে গেছে। আমি তোমাদের বারবার বলছি, যার নেম ফেম পাওয়ার কথা তাদেরকে ফেমাস করো, তাদেরকে ভাইরাল করো, কাজে দেবে, লোকের কাছে ভালো ইনফরমেশন পৌঁছাও, ভালো হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে চলে এসেছি ফেমাস চিত্তবাবুর দোকানে। আর তোমরা তো আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না যে চিত্তবাবুর দোকানে কী ফেমাস। সব ডিশই ফেমাস, এটা যেটা ট্রেন্ডিংয়ে চলছে চিকেন স্টু আর পাউরুটি, সেটাই আজকে টেস্ট করতে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। একদম দুপুরবেলা বৃষ্টি পড়ছে, একটু সাইডটা একটু দেখিয়ে দে। খুব বৃষ্টির মধ্যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাও আমরা চলে এসেছি, ছাতা নিয়ে এসেছিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সাইডে খুব ক্রাউড, বেশি দেরি না করে চিকেন স্টু টেস্ট করা যাক। তো আমরা সেই ফেমাস চিত্তবাবুর দোকানের চিকেন স্টু আর এই দু পিস পাউরুটি নিয়ে নিয়েছি। সাথে তোমরা দেখতে পাচ্ছ একটা পেঁপে দিয়েছে, একটা এরম গাজর দিয়েছে, আর চিকেন স্টুতে তো চিকেন হবে, আমরা যে লেগ নিয়েছি, আর সাথে পাউরুটি। চলো পাউরুটি দিয়ে একটু স্টু দিয়ে টেস্ট করা যাক।
সাথে বৃষ্টি পড়ছে, একটু বাইরে দেখি রে। বৃষ্টির মধ্যে মানে কি বলবো, এবার এদিকটা দেখা, মানে বৃষ্টির মধ্যেও আমরা বেরিয়ে গেছি তোমাদের জন্য কন্টেন্ট দিতে। তো দেখো আমি একটা কথাই বলবো, ওই ছাননি ছাগনি না কি কাচড়িওয়ালা, ও থেকে 10 গুণ 20 গুণ যতই বলো তত ভালো, ওখানে আমি আর জীবনে যাব না। মানে কী যে খেতে, মেন কথা আমার প্রথমে ব্যবহারে, উনি যা ব্যবহার করলো আমার ওখানে খাওয়া দাওয়া পেট ভরে গেছে, ঠিক আছে। তো চলো চিকেন একটু ভেঙে সাথে পাউরুটি দিয়ে টেস্ট করা যাক। আর আমি কী বলবো, এখানে দেখো সত্যি ভালো খেতে, এটা জেনুইন বলছি, ভালো খেতে, ঠিক আছে। চিকেন দিয়ে ভালো লাগবে, তোমাদের বারবার বলছি যার নেম ফেম পাওয়ার কথা তাদেরকে ফেমাস করো, তাদেরকে ভাইরাল করো, কাজে দেবে, লোকের কাছে ভালো ইনফরমেশান পৌঁছাও, ভালো হবে। ওই একটা কি কাচুরি, মানে ছাড়ো ওই কথা আর আমি বলছি না, ভালো লাগছে। লোকেশান তো তোমাদের কিভাবে বলি, আমরা তোমার এখানে এসি সুইটস এর মোড়ের ওখান থেকে ভিতরে ঢুকলে একদম তোমার ডেকার্স লেন। এটা তো আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না, ডেকার্স লেন বা এটা তো জায়গাটা তো অনেক ফেমাস। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।